আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব পাই চার্ট কী, পাই চার্ট কেন ইউজ করা হয়, এক্সেলে পাই চার্ট কীভাবে ক্রিয়েট করা যায় এবং আমরা কীভাবে এক্সেলে একটি পাই চার্ট আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন বেটারমেন্টের জন্য এডিট করতে পারব। প্রথমে জানি আমরা পাই চার্ট কী। পাই চার্ট হলো একটি গ্রাফ যেখানে নাকি অনেকগুলি ডেটার একসাথে একটি চার্টে প্রপোর্শনেটলি রিপ্রেজেন্ট করা হয়। এক্সেলে পাই চার্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের সম্পূর্ণ ডেটা, যে ডেটাগুলির প্রপোর্শন ওয়াইজ আমরা চার্ট তৈরি করতে চাচ্ছি, সেই ডেটাগুলো সিলেক্ট করতে হবে। ডেটাগুলি সিলেক্ট করার পর আমাদের ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পরে এখানে ডিরেক্টলি আমরা পাই চার্টে যেতে পারি অথবা রিকমেন্ডেড চার্টে যেয়ে আমাদের এখানে অল চার্ট সিলেক্ট করতে হবে। দেন পাই চার্ট সিলেক্ট করে ওকে দিলেই আমাদের একটি বেসিক পাই চার্ট সেটা তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমাদের এক্সেল শিট আমাদের ভিজুয়ালাইজেশনের বেটারমেন্টের জন্য কিছুটা চেঞ্জ নিয়ে আসতে হবে। ধরুন আমরা এখান থেকে আরেকটি স্টাইল দেখি, এই স্টাইলে দেখা যাচ্ছে যে আমাদের চার্টটিতে পার্সেন্টেজ শো করছে, দ্যাট আমরা এটি বেটার চার্ট হিসাবে ধরে নিতে পারি এবং আমরা এটি রেখে দিতে পারি। দেন দেখা যাচ্ছে যে আমাদের এখানে চার্টের টাইটেল দেওয়া নেই, তাই আমরা এখানে চার্টের টাইটেল দিয়ে দিব প্রথম। দেন দেখা যাচ্ছে যে আমরা আসলে বুঝতে পারছি না যে এখানে কোনটি কোন মাসকে ইন্ডিকেট করছে। আমাদের যদি এখানে প্রতিটা কালারের অর্থাৎ সিরিয়াল নাম্বারগুলো চেঞ্জ করে দিই, আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হিসাবে ডিফাইন করে দিই, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে আসলে আমাদের কোন কালার কোন মান্থকে ইন্ডিকেট করছে। এর জন্য আমাদের প্রথমে যা করতে হবে, ফিল্টারে যেতে হবে, যাওয়ার পরে সিলেক্ট ডেটা, সিলেক্ট ডেটাতে যেয়ে আমাদের এখানে হরিজেন্টাল ক্যাটাগরি অ্যাক্সিস লেভেল এখানে এডিটে যেয়ে আমাদের এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর সিলেক্ট করে দিয়ে ওকে ক্লিক করলেই দেখা যাবে যে আমাদের এখানে নাম চলে এসেছে। অনেক সময় আমরা এটি উপরে না করে নিচেও বা সাইডে করতে পারি, সেক্ষেত্রে আমাদের এখানে রাইট ক্লিক করে ফরম্যাট লেজেন্ডে যেতে হবে। যাওয়ার পর এখানে চলে এসেছে টপ, যেহেতু আমাদের এটা এখন টপে আছে তাই টপে সিলেক্ট করা। আমরা চাইলে এটা বটমে দিতে পারি বা লেফটে অথবা রাইটে দিতে পারি। আমি এটি রাইটে দেওয়ার জন্য প্রিফার করি তাই এটি রাইটে রাখলাম। রাখার পর কেটে দিলে আমার দেখা গেলো যে আমার এটি রাইটে চলে এসেছে। এখন দেখা যায় অনেক সময় আমরা চাই যেই ফিগারটি সবচাইতে বেশি এবং যে ফিগারটি সবচাইতে কম, এই দুটিকে আমরা ডিফাইন করার জন্য ধরা যাক এখানে আমাদের সবচাইতে লোয়েস্ট পার্সেন্টেজ হলো 5%। সো এটি আমাদের প্রথম স্পেসিফিক এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমাদের কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করে যদি আমরা রেড কালার দিই তাহলে দেখা যাবে যে এটি রেড কালার হয়ে গিয়েছে। আবার চাইলে আমরা এখানে আমাদের সবচেয়ে বড় যে পার্সেন্টেজ থ্রি এখানে দেখা যাচ্ছে যে 14% এবং 14% দুটি ইন্ডিকেট করছে। আমরা চাইলে দুটিকেও হাইলাইট করতে পারি অথবা যে কোনো একটি। এখানে দেখার জন্য আমরা দেখি যে আমাদের এই কালারটি হলো মে মাস এবং এই কালারটি হলো সেপ্টেম্বর মাস। আমরা যদি এখানে ফিগার দেখি তাহলে দেখা যাবে দুটি এর ভেতর সেপ্টেম্বরের ফিগারটি বড় বেশি, তাহলে আমরা সেপ্টেম্বরেরটাই যদি অন্য কালার করতে পারি, সরি সেপ্টেম্বরটা এখানে রেখে আমরা এখানে চাইলে গ্রিন দিয়ে দিতে পারি। অনেক সময় আমাদের এই চার্টগুলোকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে চাই বা এই ফিগারগুলি একটু বড় করতে চাই চার্টটা, তো সেক্ষেত্রে আমাদের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডেটা লেভেলের অপশনে আমরা যদি ভলিউম চাই তাহলে দেখা যাবে আমাদের ভলিউম চলে এসেছে। আমরা যদি শুধু পার্সেন্টেজে, যেহেতু পার্সেন্টেজটাই দেখা বেটার, সেহেতু পার্সেন্টেজই দেখাচ্ছে। অনেক সময় আমরা যদি ক্যাটাগরির নাম চাই তাহলে দেখা যাবে যে আমাদের স্পেসিফিকভাবে এখানে চলে এসেছে প্রত্যেকটির সাথে কোনটি কোন মাস এবং কত পার্সেন্ট। সেক্ষেত্রে আমাদের এই সাইডের যে রাইট সাইডে এটি না হলে চলে। আমরা যদি এটি ডিলিট করে দিয়ে এখানে মিডেলে নিয়ে আসি এবং আমরা প্রত্যেকটি ফিগারের সাথে সাথে পার্সেন্টেজ অফ চেঞ্জ ফিগারের সাথে সাথে যদি ওই নামটিও চাই তাহলে সেক্ষেত্রে এখানে অটো চলে আসবে। আমরা যদি হাইট বাড়াতে চাই তাহলে দেখা যাবে হাইট বেড়ে গিয়েছে আগের চাইতে অনেক বেশি। যদি ওয়েট বাড়াতে চাই তাহলে ওয়েটও দেখা যাচ্ছে যে আমাদের ওয়েট অনেক বেড়ে গিয়েছে।
আমরা চাইলে এইভাবে এখানে অনেকগুলি ইয়ে আছে, এগুলো আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে ফেলতে পারি। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিও সম্পর্কে কোনো কোয়ারি থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো সর্বোচ্চটি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।